পরিদর্শক সৈয়দুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যিনি দুর্নীতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে লড়ছেন আর তারই বাড়ি ঘেরাও হচ্ছে, আজকে এমনই একটা বিষয় ঘটেছে। বিকাশের বাড়িতে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, মমতা ও অভিষেকের ইন্ধন দেখছেন সিপিএম সাংসদ। সিপিএম সাংসদ তথা কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে আজকে চাকরি প্রার্থীদের একটা অংশ বিক্ষোভ দেখাতে গিয়েছিল, যদিও পুলিশ তাদেরকে একেবারে বাড়ির কাছাকাছি ঘেঁষতে দেয়নি, তাদেরকে আটকে দিয়েছে। কিন্তু যেখান পর্যন্ত তারা গিয়েছিলেন সেখান থেকে তারা অনেক কথা বলেছেন, বলেছেন যে এই আইনজীবী অযথা মামলা করে তাদের নিয়োগ প্রক্রিয়াকে আটকে দিচ্ছেন, যদি তিনি এখান থেকে সরে না আসেন তাহলে আমরা আলিমুদ্দিন স্ট্রিট ঘেরাও করব, মানে সিপিএমের যে মেন অফিস সেখানে ঘেরাও করব। এই কথাও চাকরি প্রার্থীদের ওই অংশ বলে এসছেন। যেটা খবর সেটা হচ্ছে যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা এই বিভাগের যারা চাকরি প্রার্থী তারাই নাকি ওখানে গিয়েছিলেন, একটা অংশ আর কি ওখানে গিয়েছিল। তাদের বক্তব্য যে সরকার নিয়োগ করতে চাইছে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা এমন সব মামলা করছেন বা মামলাতে পার্টিসিপেট করছেন তার জেরে তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা আটকে যাচ্ছে। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে পৃথিবীতে এমন দৃশ্য কোথাও দেখিনি যে, দেখুন দর্শক নিচে লেখা, বিক্ষোভ প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বেআইনি নিয়োগের বিরুদ্ধে লড়াই করার জন্য পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার কোনো আইনজীবীর বাড়িতে বিক্ষোভ হল। সত্যি এটা খুবই অবাকের যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা করছেন একেবারে তো চোখ খুলে দিচ্ছেন। তিনি যেভাবে লড়ছেন কলকাতা হাইকোর্টে এবং তার যে টিম জুনিয়র টিম তারাও যেভাবে লড়ছে, এর জন্যই তো বাংলার মানুষ জানতে পারলেন যে সরকারি চাকরিতে এত দুর্নীতি হয়েছে, তা না হলে জানতে পারতাম আমরা। কলকাতা হাইকোর্টে লড়াইটা তো তারাই করছেন, তারা করছেন বলেই তো এত কিছু, মানে এত কিছু সামনে এলো, পর্দা ফাঁস হলো, এত বেআইনি নিয়োগ হয়েছে বলে জানাজানি হলো এবং যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন তাদেরকে বের করার চেষ্টা হচ্ছে, তাদেরকে বের করা হলে জায়গা ফাঁকা হবে, আরও অনেকের যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি হবে। তো এই কাজটা যারা করছেন তাদের বাড়িতে বিক্ষোভ, তারা নিয়োগ প্রক্রিয়া আটকে রাখছেন, নাকি সরকার নিজেরাই একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে যার জেরে নিয়োগ হচ্ছে না? সরকার কি চাইছিল? সরকার চাইছিল যারা যেভাবেই নিয়োগ হন না কেন তারাও থাকুন, আর কিছু এক্সট্রা পদ তৈরি করে যারা আর কি আরও বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থী বলে তাদেরকেও নিয়োগ করে দেওয়া হোক, মানে যারা চুরি করে চাকরি করেছেন তারাও থাকুন, আর বাকিরা যারা দাবি করছেন তাদেরকেও আমরা নিয়োগ করে নেব অতিরিক্ত পদ তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কেন করবে সরকার? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদেরকে তো আগে বের করুক। কেন কলকাতা হাইকোর্টকে বারবার বলতে হবে? কলকাতা হাইকোর্ট বলছে, তারপর সব লিস্ট সামনে আসছে, প্রাথমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটের লিস্ট দেখতে পাচ্ছি, নানান সব বিতর্কিত লিস্ট, তারপরে এসএসসির সাইটে দেখতে পাচ্ছি, তারপরে কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে যে এই 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 বিষয়গুলো ভুয়ো, এদেরকে সরাতে হবে। এই এটা কলকাতা হাইকোর্টকে কেন বারবার বলতে হবে? যখন এইসব নিয়ে প্রশ্ন উঠছে তখন এইসব দপ্তর এসএসসি বা প্রাথমিক শিক্ষা সংসদ তারা ঠিক করে যেগুলো ভুয়ো সেগুলোকে বের করে দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালু করুক না। কেন শুধু কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে তারা বসে থাকবে আর টাইমটা কিল করবে আর অন্যদেরকে খ্যাপানোর চেষ্টা করবে? যে যারা আইনজীবী যারা লড়ছেন তাদের জন্য নিয়োগ আটকে যাচ্ছে, নেতারাও বলছেন, আপনারা তো শুনেছেন, কখনো নাম ধরেও বলেন কখনো বা বেনামে কথা বলেন। আমরা শুনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার বলতে নবান্ন থেকে বসে, কোর্টবাবুরা, কিছু কোর্টবাবু রয়েছেন পলিটিক্যালি তারা এইসব করছেন, মামলা করছেন, তাদের জন্য নিয়োগ আটকে যাচ্ছে। আবার কোথাও কোথাও বিকাশের জায়গায় মানে অন্য নাম দিয়ে বলা, অন্য নাম দিয়ে বলা, এইভাবে তো আমরা বলতে শুনেছি এবং আরও অনেক ক্ষেত্রে একেবারে নাম ধরে বলতে শুনেছি যে তারা সব আটকে দিচ্ছেন। আমরা বলি যদি স্বচ্ছভাবে নিয়োগ হয় বিকাশবাবুর কোনো ক্ষমতা আছে সেটাকে আটকানোর? আর যদি স্বচ্ছতা মেনে নিয়োগ হয়ে থাকে কলকাতা হাইকোর্ট সেসব মামলাকে আমল দেবে? কলকাতা হাইকোর্টের আর কোনো কাজ নেই?
এত মামলা পড়ে রয়েছে, অযথা তারা এইসব সময় ব্যয় করবে, এটা হয় কখনো? আর যদি ভিত্তি না থাকতো তাহলে আমরা দেখতে পাচ্ছি সরকারকে কিছু কিছু ক্ষেত্রে গুড়গুড়িয়ে সিদ্ধান্ত, মানে কলকাতা হাইকোর্টের নির্দেশকে পালন করা, কখনো কখনো তারা চ্যালেঞ্জ করছে বটে, কিন্তু যখন হচ্ছে না তখন আবার গুড়গুড়িয়ে কলকাতা হাইকোর্টের অর্ডার মেনে কাজ করছে। কেন করছে? যদি না তাদের মধ্যে কোনো দুর্বলতা তারা ধরা দিত বা তারা বুঝতে পারতো, এমনি এমনি তারা পালন করতে যাচ্ছে। ফলে দর্শক, যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির পুরো মানে বিষয়টা সামনে চলে এসছে। হ্যাঁ, পুরোটা হয়তো এখনও উদ্ধার করা যায়নি, জেলবন্দী করা যায়নি, এখনও যারা অনিয়মে বেনিয়মে চাকরি পেয়েছেন তাদেরকে এখনও বরখাস্ত করা যায়নি, কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে বিরাট দুর্নীতি হয়েছে। তো এই যে বিষয়টা সামনে আসছে কাদের জন্য? এই বিকাশ বাবুদের জন্য। তারা যেভাবে লড়ছেন, তথ্য প্লেস করছেন, ওখানে আর্গুমেন্ট করছেন, তার জেরে জাস্টিস তারা অর্ডার করছেন। এখন তো কলকাতা হাইকোর্টের কয়েকজন জাস্টিস আমরা দেখছি, তারা তো একেবারে এইসব দুর্নীতির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। প্রত্যেক দিন শুনছেন প্রায় মামলা, জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস বসু এবং জাস্টিস বাগচিকেও আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে কথা বলতে অবজারভেশন দিচ্ছে। এবং আমি শুনছিলাম, আমি কদিন আগে কথা বলছিলাম ফিরদৌস শামীম, কলকাতা হাইকোর্টের আর এক আইনজীবী, বলছিলেন যে এমন সব তথ্য সামনে এসে গেছে, সেই তথ্যগুলো বেঞ্চের সামনে ফেললে যে জাস্টিসই হন না কেন তিনি মানে এই এই সব ক্ষেত্রে অর্ডার দিতে বাধ্য, এটাকে চাপা দেওয়া যাবে না। কিন্তু ওই সলতেতে আগুন লাগানোর কাজটা কারা করেছিলেন, কোন আইনজীবীরা? তার মধ্যে একজনের নাম বলতেই হয়, বিকাশ ভট্টাচার্য। তারা প্রকাশ্যে এনেছেন এত দুর্নীতি হয়েছে বলে সামনে আসছে। এবার সরকার যেটা চাইছে ওগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, যে থাক ওদেরকে আবার ছাড়িয়ে দিলে যদি আবার ওরা আবার টাকা চাইতে চলে যায় বা ওরা যদি আবার ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেন তখন তো আরও বেকায়দায় পড়তে হবে। সুতরাং যেভাবে যা হয়েছেন হয়েছেন, সবকে চেপে দাও, থাক ওনারাও বজায় থাকুন, আর যাদের চাকরির বিষয়টা উঠছে যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে আমরা অন্য পদ তৈরি করে আমরা তাদেরকে নিয়োগ করে দেবো, তাহলে আমাদের ওদিকটাও ওই পরবর্তী বিক্ষোভ যাতে না হয় সেটাকেও ধামাচাপা দিয়ে আটকানো গেল। আর ঠিক আছে, নতুন পদ তৈরি করে সরকারের পদ তো দিয়ে চালিয়ে দেবো, তাহলে আমার যে ওই অনিয়মে যা হয়েছিল বা ব্যবসা যাই বলে না কেন সেটা হয়ে গেল, টাকা পয়সা পরবর্তীকালে হয়তো আমাদের নেতাদেরকে কাউকে আর কেউ চাইবেন না। কারণ তো শুনছি আমরা যে অনেকেই নাকি জমি টমি বিক্রি করে সব চাকরি টাকরি কিনেছিলেন, তো যখন তাদের চাকরি চলে যাবে তাহলে আবার বলতে শুরু করবেন যে আমি জমি বিক্রি করে অমুক কত টাকা দিয়েছি, এবার টাকা চাইতে যেতে পারেন। আবার এদিকে বিরোধীরাও আবার বলছে যে আমরা ওতে সাপোর্ট করবো না যে ওদের চাকরিতে বজায় রাখতে হবে, কিন্তু আমরা তাদেরকে ওই ক্ষেত্রে সাপোর্ট করবো যখন তারা টাকা চাইতে যাবে, তখন আমরা সাপোর্ট করবো। হ্যাঁ, টাকা ফেরত দিতে হবে অবশ্যই, কেন দেবেন না আমি জানি না। অনেকেও সেটা বলছেন যে হয়তো সেই সব ভেবেই সরকার পক্ষ শাসক ঠিক করেছে যে যারা অনিয়মে চাকরি পেয়েছেন থাক, আর বাকিদের জন্য অন্য পদ তৈরি করে নিয়োগ করে নি, ব্যাস তাহলে আমার ঠিক আছে, এদিকটা হলো আমার ওদিকে বিক্ষোভটা চাপা দেওয়া গেল। কিন্তু বিকাশ ভট্টাচার্যরা তারা বলছে যে না, ওটা কেন হবে, কার চাকরি পাবেন যে ওখানে ওদিকে বজায় রেখে আবার নতুন পদ ক্রিয়েট করে নিয়োগ কোথায় পাবেন? আগে যাদেরকে অনিয়মে বেনিয়মে চাকরিটা পাইয়েছেন ওদেরকে বের করুন, আর যারা মুভমেন্ট করছেন আন্দোলন করছেন তাদেরকে তো ওই সব জায়গায় ফাঁকা জায়গায় তো ওই পদেই তো নিয়োগ করা যাবে, আবার নতুন পদ কেন তৈরি করতে হবে এই সব নিয়োগের জন্য, ধামাচাপা দেওয়ার জন্য? তাই তারা মামলাতে লড়ছেন। এখন এখন সেসব মামলা চলছে, ফলে এখন এই এই যে মানে যারা আর কি বিক্ষোভ দেখাতে যাচ্ছেন তাদের একটা অংশ, তাদের এখন নিয়োগটা আটকে যাচ্ছে। ব্যাস বলছেন যে বিকাশ ভট্টাচার্যের জন্য আটকে যাচ্ছে। এই আইনজীবীরা বলছেন যে আগে অনিয়মে যারা ঢুকেছে তাদেরকে বের করুন, নতুন পদ এক্ষুনি তৈরি করে নিয়োগের কোনো প্রয়োজন নেই, বের করুন, বের করে তাদের বাকিদের যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ করুন। এনারা বলছেন যে যে না, যারা আর কি বিক্ষোভ দেখাচ্ছেন ও যা হবে হবে, পরে হবে, আমাদের নিয়োগ করতে যাচ্ছে, আমাদেরকে করতে দেওয়া হোক। ফলে একটা এরকম বিষয় চলে এসছে, কিন্তু এটা তো নিয়ম নয়। এখন যখন এগুলোকে মামলা করে আটকানোর চেষ্টা হচ্ছে, স্বচ্ছতার নিয়ম মেনে নিয়োগের বিষয়, যারা অস্বচ্ছভাবে নিযুক্ত হয়েছেন নিয়োগ পেয়েছে তাদেরকে বের করার, যখন এসব চলছে, যখন এসব নিয়ে মামলা হচ্ছে, সেখানে যখন লড়ছেন বিকাশ ভট্টাচার্যরা, এখন তার বাড়িতে বিক্ষোভ দেখানো হচ্ছে, বলা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটে চলে যাব। এখানেই যখন আলিমুদ্দিন স্ট্রিটে চলে যাবো বলা হচ্ছে এবং যখন বাড়িতে চলে যাচ্ছেন বিক্ষোভকারীরা মানে একটা অংশ, এখানেই সন্দেহ যে অ্যাকচুয়ালি এগুলো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, এগুলো নিশ্চয়ই
পলিটিক্যালি করা হচ্ছে, যেহেতু এখন বিরাট একটা কাঁটা হয়ে গেছেন বিকাশ ভট্টাচার্য এবং তার পুরো টিম, যেভাবে প্রত্যেক দিন প্রায় কলকাতা হাইকোর্টে এই চাকরির দুর্নীতির বিষয়ে তথ্য পেশ করে বিচারপতিকে বলা যায় অর্ডার দিতে কার্যত বাধ্য করছেন, এমন সব তথ্য হাজির করছেন, এটা তো একটা বিরাট কাঁটা হয়ে যাচ্ছে। এটা একবারে বিরাট তো একটা দুর্নীতি ফাঁস হয়ে গেছে বিষয়টা, আর চাকরির দুর্নীতি বেকার ছেলেমেয়েদের একটা বিষয়, সেখানে সরকারের সত্যি বিরাট একটা ইমেজও লেগেছে, এবং যাদের সরকার চলছে তৃণমূল কংগ্রেস তাদেরও ইমেজে লেগেছে। এখন তো একেবারে মানে নাকানি চোবানি অবস্থা, যতই বলা হোক দিদির দুধ যাবেন ঘরে ঘরে, এখন দিদির দুধকে যদি প্রশ্ন করা হয় কিসের দুধ, দিদির দুধ ওই যাদের সরকার চলছে, ওই যেখানে সব ওই চাকরি কেনা বেচা হয়েছে ওর দুধ, কি বলবেন সেই দুধ, দুধ তো একেবারে ভূতের মতো ছুটে পালাবে, তাই না? সুতরাং এটা একটা বিরাট কাঁটা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছেন বিকাশ ভট্টাচার্য, জানি না এটা তার অনুমান যে পেছনে মমতা ও অভিষেকের ইন্ধন থাকতে পারে, তা নাহলে আমার বাড়িতে আসতে না, এটা পৃথিবীর ইতিহাসে হয়নি যে যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তার বাড়িতে বিক্ষোভ। তারা চাইছেন যে স্বচ্ছভাবে নিয়োগ হোক, এমনি যারা বিক্ষোভ দেখাচ্ছেন যদি তারা যোগ্য চাকরি প্রার্থী হন তাদের এমনিই তারা চাকরি পেয়ে যাবেন, ওইগুলোকে টেনে বের করে দিলে, যারা অনিয়মে ঢুকেছেন বের করে দিলেই হয়ে যাবে, নিয়মে চাকরি পেয়ে যাবেন, সেটা না করে ওইগুলো থাক আমরা আমাদের মতো নিযুক্ত হয়ে যা নিয়োগ হয়ে যাবে, কিন্তু তার মানে তো সরকারের অনিয়মকে আবারও তো সেটাকে মানে গ্রহণ করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া, সেটা কেন হবে? সেই জন্য এইসব মামলা টামলা চলছে, মামলা হয়েছে, সেখানে বিকাশ ভট্টাচার্য লড়ছে এবং সেই কারণে ওদের নিয়োগের ক্ষেত্রে আটকে গেছে বিষয়টা, স্টে হয়েছে হয়তো, তো সেই জায়গা থেকেই একটা ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে। কিন্তু যেটা বলা হচ্ছে, আইনজীবী বলছেন যে আমি দমছি না, এই স্বচ্ছভাবে নিয়োগ না হলে আমরা কিন্তু ছাড়বো না, নিয়োগ তো ওদেরকে করতেই হবে, যারা বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থী ওদেরকে করতেই হবে, কিন্তু ওদেরকে আগে বের কর, আগে ওদেরকে বের করো, এবং জাস্টিস গাঙ্গুলি বা আরও যারা রয়েছেন তারাও সেই মতো এগোচ্ছেন। ফলে দেখা যাক দর্শক শেষ পর্যন্ত কী হয়, তবে এটাই স্বাভাবিক যেভাবে শাসকের কাঁটা হয়ে গেছেন বিকাশ ভট্টাচার্যরা, সুতরাং এবং যেভাবে প্রকাশ্যে ওনাকে বলেন, জানি না যে সন্দেহ করছেন, হতেও পারে পেছনে ইন্ধনের যে বিষয়টা। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বা আপনাদের কি অনুমান অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।